ফার্স্টে জানতে চাই আপনাদের ভালোবাসার জার্নিটা, শুরুর দিকটা কিভাবে হয়েছিল? ভালোবাসার জার্নি বলতে, যে আমি তো ঢাকা এলাম, 96-এর ছাত্রী, ইডেনে ভর্তি হয়েছি, থাকি গ্রিন রোডের একটি হোস্টেলে। তো উনি গিয়েছিলেন, তো আমাকে পাননি, ওখানে একটা কার্ড দিয়ে এসেছিলেন। তো তারপরের দিন আমি ফোন দিয়েছি এবং দীর্ঘ 13 বছর, যদিও আমাদের চাঁদপুরে আমাদের জন্ম, চাঁদপুরে আমরা দুজনেই, জেলা শহর, তারপরে আমাকে স্কুল জীবনে দেখেছে, যাই হোক বহু বছর পর দেখা, তারপর নিজেই প্রস্তাব দিলেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং আমাদের তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি বিয়ে করতে চাই, সংশোধন। আচ্ছা, এই কথা শোনার পর আপনার উত্তর কি ছিল? আমি বলেছি যে আমার, যেহেতু আমি বাসায় একা মেয়ে, আমার তো এভাবে বিয়ে করা সম্ভব না, আমার বাসায় প্রপোজ করেন, যদি তারা রাজি হয় দেন, আমি, আমার কোনো সমস্যা নেই। আপনি কি সেই প্রথাতেই চলে গেলেন? মানে আমার যেটা মনে আছে যে আমি তো তাকে প্রায় মানে অনেক দিন পর দেখা, 8-9 বছর হবে, মফস্বলে দেখে আসছি, তখন তো ছোট ছিল, বলেছি যে 7-8-এ পরে। এরপর আমি আবার যখন দেখা এত বছর পর দেখে, তখন আমি একটা বোহেমিয়ান ছেলে, সংসার সন্ন্যাসী বলা যায়, তো বিয়ে থা করার এগুলোর কোনো মাথার মধ্যেই ছিল না। কিন্তু ওকে দেখার পর আমার যেটা মনে হলো যে আমার মনে হয় যে এই মানুষটাকে আমি খুঁজছি বোধ হয়, যার জন্য আমি কিন্তু 2 দিন পরেই, মানে ওর সঙ্গে আমার দেখার 2 দিন বা 3 দিন পরেই কিন্তু আমি ওকে প্রস্তাবটা দিয়েছি। এবং প্রস্তাবটার সঙ্গে এটা ছিল যে তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো তাহলে আমি, ও যেটা বলছিল যে পারিবারিক, সরাসরি ছিল? হ্যাঁ, সরাসরি ছিল, কোনো চিঠি লেখালেখি? না, লেখালেখি না, একদম সরাসরি, যা কিছু ডাইরেক্ট অ্যাকশন। ওকে, যাই হোক, তারপরে আমি বলেছি তুমি সময় নাও এবং আমি এই চাকরি করি বা গান লিখছি, সবকিছু বলেছি আমি ডিটেল, বা ও দেখেছে আমি কোথায় থাকি, কি আসছে। তারপর ও আমাকে সময় নিয়ে, তারপরে ও কিন্তু যখন 3 দিন পর আমাকে সম্মতি দিয়েছে, 3 দিন পর? হ্যাঁ। আচ্ছা, তারপর আমি পারিবারিক ভাবে, প্রথম আমার বন্ধুদেরকে বললাম যে ওদের বাড়িতে যা, আচ্ছা, যে বল, এবং আমার বন্ধুরা গিয়েছিল, আমার শাশুড়ি মানে ওর মা, তো ওদেরকে ভাগিয়ে দিছে একদম পুরো। কেন? উনি আমাকে মফস্বলে তখন যখন দেখেছে, দেখেছে ওই গান বাজনা করে বেড়াই, তাদের সঙ্গে একটা ভালো সখ্য ছিল, তারপর উনাকে পাঠানো হলো, উনি গিয়ে বললেন, কনভিন্স করার চেষ্টা করলেন, এইভাবে আস্তে আস্তে, তারপরে তো পারিবারিক ভাবে প্রথম তো উনি সাথে না পুরো কনভিন্সড হন নাই, তখনো হন নাই, ফাইনাল অ্যাকশনটা ওই করে দিয়েছে, মানে অ্যাকশন ঘটেছে ওর 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 কাছে, সেটা ভাবির কাছ থেকে একটু শুনি। ভাবে তো সেই, কারণ ততদিনে ও তো স্মৃতি মনে পড়েছে, কিভাবে বের করেছিল, বেরিয়ে যা, সাহস কত বড়, আমার মেয়ের সাথে ওরকম কোন সিন হয়েছিল নিশ্চয়ই, নাহলে ভাবে এত হাসছেন না? হাসছি, মিষ্টি 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 সহ, মিষ্টি সহ পাঠিয়ে দিয়েছে। কয় কেজি ছিল মিষ্টি? আমি তো জানি কম, নিশ্চয়ই কম ছিল মিষ্টি সহ, গাড়ি সব পাঠ। ব্যাপারটা ঘটেছে চাঁদপুরে, আমি তো তখন ঢাকায়, আমি তো শুধু দূর থেকে, আমি দূর থেকে খালি শুনেছি যে কি হচ্ছে না হচ্ছে সেটা আর কি। মিষ্টি সহ বন্ধুদেরকে ফেরত পাঠিয়ে, আর আপনি কি সেটা দেখেছিলেন? আমি দোতলা থেকে দেখেছি, আমার বাসার দোতলা, আমার একটা পড়ার রুম ছিল, ওখান থেকে ঢুকলো মিষ্টি নিয়ে বন্ধুরা, বেরিয়ে যাচ্ছে, ঢুকলো বের হলো দেখলাম। আচ্ছা, পরে আপনি কিভাবে কনভিন্স করেন আপনার ফ্যামিলিকে? যেহেতু আমি গান করি ছোটবেলা থেকে, একজন গীতিকবি হিসেবে আমরা প্রাউড ফিলও করি চাঁদপুরের যারা, তাকে নিয়ে, তো সেই জায়গায় আমার মা বাবাও আমাকে গানের জন্য অনেক বেশি অনুপ্রেরণা, এবং আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই কিন্তু আমি অ্যান্টিস্টেট করেছেন রেডিও টিভিতে অডিশনের মাধ্যমে, এবং 96-তে ভর্তি করেছেন, তাদেরও গান নিয়েই আমাকে নিয়ে স্বপ্ন ছিল। তো এই জায়গাটায় কবির বকুল আমাদের, আমার জায়গায় অনেক বড় একটা দুর্বলতা ছিলেন, কিন্তু আমি যখন বাড়ি গেলাম তখন আম্মা আব্বা যেটা করলো ভুলটা, সেটা হলো যে তারা ভাবলো যে আমার সাথে ব্যাপক প্রেম, আমি যদি ফিরে আসি তবে আমি বিয়ে করে ফেলবো না বলে, তখন তারা আমাকে আটকে ফেললো, আর ঢাকায় ফিরতে দিবে না। তো যখন ওনারা আবার তার মধ্যে যেটা করছিলেন যে যে ঢাকায় আসতে দিবে না, পরীক্ষা দিতে দিবে না, আমি বললাম কিছুই করব না, কারণ এত গভীর প্রেম না যে আমি ভেগে গিয়ে বিয়ে করব, ওরকম কোনো চিন্তা ভাবনা নাই যে না আমি একদম তখনই বিয়ে করে ফেলবো, এরকম কোনো প্ল্যানও ছিল না। আমার বাবা অনেক স্বাচ্ছন্দ্য ছিলেন সেই ব্যাপারে, বিশ্বাস ছিল, আমার মা বিশ্বাস করতে পারছিলেন না। তখন ওই ফ্যামিলির সবাই গিয়েছে,
কিছু করিনি, কিন্তু বেশি কথা বলছিল, মেজাজ গরম হয়ে গেছে। তখন আমি বললাম যে ও আরেক জায়গায় বিয়ে দেবেন, তারা তখন ঠিক করলেন। আচ্ছা, এই পাত্র না অন্য পাত্র, অন্য পাত্রের সাথে তারা একজন, যাই হোক, একজন আর্মি অফিসারের সাথে তারা এক বিয়ে ঠিক করবেন। এই সেই হাবিজাবি করছিলেন, বারবার বলছিল আমাকে যেতে দাও, আমি কিছুই করবো না, ফিরে আসবো পরীক্ষাটা দিয়ে, এবং আমি এগুলো কিছুই করবো না। যখন শুনছিল না তখন ওই একটু রাগ দেখিয়েছি যে কি করেছিলেন, টেবিলের প্লেট থালা বাসন সব সবার সামনে ভেঙে ফেলে ভেঙে ফেলেছিলেন। তারপর 1997 সালের 24 অক্টোবর সেই ঘটনাটা ঘটেই গেল। তখনও কি মানে আপনি ভাবির মা আপনার শাশুড়ি আর চোখে কি তাকাতেন? আমার মা কিন্তু আসলে সত্যি কথা বলো, তুমি বলবে না আমি বলবো, তোমার জন্য অস্বস্তিকর হবে। আমার বাচ্চা হওয়ার পর পর্যন্ত আমার মা কিন্তু ওকে সহজভাবে নিতে পারেনি, কিন্তু আমার বাবা নিয়েছেন। আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন, নিয়েছেন। আর একটু রাগ অভিমান মন খারাপ ছিল, আমার মার মন খারাপ এই নিয়ে পড়ে ছিল না, মন খারাপ ছিল যে আমি পড়াশোনাটা শেষ করলাম না কেন, এটা হলো তার রাগ করার কারণ, যে আমি চেয়েছি তুমি পড়াশোনা করো। আর আমার মার বেসিক্যালি সবগুলো স্বপ্নই আমাকে ঘিরে ছিল, যার জন্য